থাকবে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে আইএসএফ তৃণমূলের রাজনৈতিক লড়াইয়ে ভাঙর উদু ততই চড়ছে জেল থেকে বেরিয়ে রবিবার প্রথম ভাঙরে ঢুকে মিছিল করলেন আইএসএফ বিধায়ক ভোজের হাট থেকে নিজের ভাঙা গাড়িতে বাইক বাহিনী নিয়ে মিছিল করেন এই মিছিলে এসেই ভাঙড়ের রাজনীতি নিয়ে মন্তব্য করেন নওশাদ বলেন বিধানসভা ভোটে তৃণমূল যে জমি হারিয়েছে তা কোনোভাবে পুনরুদ্ধার করা সম্ভব নয় অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে নতুন কমিটি গড়ে জনসভা আয়োজিত হয় সেখানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ভাঙড়ের মাটি পুনর্দখলের সংকল্প নেন তৃণমূল নেতৃত্ব আমি চাইছিলাম যদি মুখ্যমন্ত্রী অভিষেক ম্যানার্জি নিজের দায়িত্ব নিতেন তিনি ভালো হতো কারণ হচ্ছে ভাঙরের যে শাসক দলের নেতারা তৃণমূল কংগ্রেসের ব্যানারকে সামনে রেখে মমতা ম্যাজীর ব্যানারকে সামনের ছবিকে সামনে রেখে কীভাবে যে অরাজকতা করেছে তেনারা ডাইরেক্ট তাহলে জানতে পারতেন কেন মানুষরা তাদের কাছে জনবিচ্ছিন্ন করতে চাইছে সেটাও জানতে পারতেন তবে ভাঙরের মানুষ আমার সাথে আছে আগামী দিনে দুর্নীতিমুক্ত স্বচ্ছ জন্য আমাদেরকে তারা সহযোগিতা করবে পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জিতবে কে কাকে দায়িত্ব দিয়েছে না দিয়েছে কে বড় কে ছোট সেসবের মধ্যে আমার যাওয়ার কোনো দরকার নেই নটা সেদিকে আগে আমাদের সঙ্গে লড়াইটে করে এখানে জিতুক তারপরে বুঝবো যে অন্য লোকের কথা বলবে দিদি অভিষেক ব্যানার্জি তো অনেক দূর